সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি, মেকআপ আর্টিস্ট। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক কারোর প্রশ্ন থাকে যে দিদি, মুখের মধ্যে অনেক পিম্পলস রয়েছে বা ডার্ক স্পট রয়েছে, সেটা কিভাবে আমি হাইড করব। তো অনেক সময় কী হয়, অনেক রকমের কনসিলার বলো বা হিউজ ফাউন্ডেশন বলো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তো যদি তোমাদের কাছে এরম ধরনের কিছু থাকে, এরকম কনসিলার প্যালেট যদি থাকে, তাহলে ঠিক এই শেডটা, একটু জুম না, ঠিক এই শেডটা, এটাকে বলে কালার কারেক্টিং। ঠিক আছে, এই শেডগুলো কিন্তু কালার কারেক্টিংয়ের জন্য, এই তিনটে শেড কালার কারেক্টিংয়ের জন্য একদম বেস্ট। ঠিক আছে, তো যাদের ফেসে প্রচুর পরিমাণে পিম্পলস, মানে বোঝা যাচ্ছে যেরকম আমার এরকম একটা পিম্পলস রয়েছে, তো আজকে এমন একটা মডেলকে ডাকবো যার এই রকম গালগুলোতে বড় বড় পিম্পলস রয়েছে, সেটাকে ভালোভাবে হাইড করতে গেলে কিন্তু আমাদের কালার কারেক্টিং করতে হবে। তো আমি সেখানে এই কারেক্টিংটা ইউজ করে নিয়েছি। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো স্টার্ট করি। তো আজকে খুব মিষ্টি একটা মডেল, আর ওর মুখে কিন্তু ভীষণ পরিমাণে পিম্পলস রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কমপ্লিকেটেড ফেস, কারণ অনেক সময় কী হয়, মেকআপ করার পর পিম্পলসগুলো ওপর থেকে কিন্তু মেকআপগুলো ফেটে ফেটে যায়। এটা কিন্তু ভীষণই বড় একটা প্রবলেম, যারা বিগিনার্স আছো তাদের জন্য তো এটা ভীষণই একটা বড় প্রবলেম। তো প্রথমেই বলবো যে অনেক প্রেশার দিয়ে কিন্তু ফেসকে কিন্তু ক্লিনজিং করা যাবে না, মানে একটু আস্তে আস্তে আলগা হাতে কিন্তু ফেসকে ক্লিনজিং করতে হবে। যদি ফেসের মধ্যে অনেক পিম্পলস থাকে তাহলে কিন্তু অনেক রকম সাবধানতা বজায় রাখতে হবে। যদি চেপে চেপে ক্লিনজিং করো ফেসটাকে, তাহলে কিন্তু পিম্পলসগুলো আরও লাল দগদগিয়ে যাবে, আর দেখতে কিন্তু খুব বাজে লাগবে, আর হাইড করতে একটু অসুবিধা হতে পারে। তো দেখো, আমি অনেকবার করে কিন্তু ক্লিনজিং করে নিয়েছি এখানে। তারপর আমি টোনার ইউজ করে নিয়েছি ফেসের ওপরে। টোনারটা ইউজ করলে কী হবে, ফেসটা একটু মানে টোনিং থাকবে, মানে ওর যেহেতু খুব অয়েলি স্কিন, তো খুব অয়েল একটা ব্যাপার ছিল, তার জন্য টোনিং করে নিয়েছি। ঠিক 2-3 মিনিট পর আমি আবার নেক্সট প্রসেস করছি। তো যেহেতু ওর অয়েলি স্কিন, তার জন্য আমি পিএসসির ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি ফেসের ওপর। তো এটা অ্যাকোব্লাস্ট ময়েশ্চারাইজার পিএসসির, আর তারপর ভালো করে ফেসটাকে ময়েশ্চারাইজার দিয়ে দেওয়ার পর ড্রাই করে নিতে হবে 2-3 মিনিটের জন্য। তো প্রথমেই দেখো, আমি ময়েশ্চারাইজার সবসময় হাতে ইউজ করতাম, কিন্তু না, যেহেতু ওর অনেক কমপ্লিকেটেড ফেস, মানে পিম্পলস রয়েছে, একটা ডেঞ্জারাস ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু আমি ব্রাশ ইউজ করেছি। তারপর দেখো, আমি রিকর্ডের প্রাইমার ইউজ করেছি। তো প্রথমেই বললাম ওর অয়েলি স্কিন, তার জন্য আমি রিকর্ডের প্রাইমার ইউজ করছি। এটা ভীষণ পরিমাণে অয়েলকে কন্ট্রোল করতে সুবিধা হয়, আর খুব ভালো ড্রাই হয়ে যায় ফেসটা, আর বেশ ভালো মেকআপটা বসে। তো দেখো, ব্রাশ দিয়ে আমি প্রাইমারটাকে মিশিয়ে নিচ্ছি ফেসের ওপরে। অ্যান্ড দেন ঠিক 2-3 মিনিট পর আবার আরেকটা প্রসেস করতে হবে। এবার দেখো, যেই কালার কারেক্টিংয়ের কথা আমি বলেছিলাম, একটু অরেঞ্জ কালারে, মানে একটু বেশি অরেঞ্জেস ব্যাপার আছে এর মধ্যে। আবার নেক্সট যখন যাদের মধ্যে পিম্পলস কম রয়েছে, তাদের একটু পিচ কালারটা ইউজ করলেও চলে যাবে, মানে হাইড হয়ে যাবে ভালো করে। তো এটা যেহেতু একটু ওভার রয়েছে, তার জন্য আমাদের কিন্তু এই ভালো অরেঞ্জ কারেক্টিং আমাদের ইউজ করতে হবে, মানে একটু ডার্ক। আর দেখো, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে পিম্পলস বেশি রয়েছে, সেখানে একটু বেশি কোয়ান্টিটিতে দিচ্ছি। অ্যান্ড দেন ছোটো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বড় বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কী হবে, চারিদিকে ফেসের ওপরে ছড়িয়ে যাবে। ঠিক যখন ব্লেন্ড করে নেওয়ার পর দেখো, পিম্পলসগুলো হাইড হয়ে গেছে। এরপর তুমি যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করলে ভালোভাবে ফেসের ওপরে মিশে যাবে। তো ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চোখের নিচেও যদি মনে হয় বেশি ডার্ক স্পট রয়েছে, সেটাও করতে পারো। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলবো যে ওর ফেসের ওপর যেই আমি কারেক্টিংটা ইউজ করেছি, এটা কিন্তু যাদের অল্প পিম্পলস রয়েছে, যাদের একদম ইনভিজিবল পিম্পলস রয়েছে, কম বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই কারেক্টিং ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে তুমি সেকেন্ড যেটা দেখিয়েছিলাম, এই কালার কারেক্টিংটা ইউজ করতে পারবে। তো ভিডিওর মাঝখানে যে কথাগুলো বললাম, সেটা ভিডিওর শুরুতেও বলেছি একটু আধটু, আর মিডিলেও বলেছি। তো দেখো, আমি যখন ফার্স্ট কালার কারেক্টিং দিয়ে দিয়েছি, তারপর আমি সেকেন্ড বেস দিচ্ছি ডার্ক কালার, কারণ ওর কিন্তু স্কিন টোনটা খুব বেশি ফেয়ার নয়, মানে বলবো না যে হ্যাঁ খুব ডার্ক, না, মিডিল, একদম মিডিল পোর্শনে রয়েছে। তার জন্য আমি একটু ডার্ক কালার দিলেও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ফুল ফেয়ার ফেস হয় তাহলে কিন্তু এই প্রসেসটা করা যাবে না। তো দেখো, ভালো করে আমি ডার্ক কালার দিচ্ছি। আমি মেকআপ স্টুডিওর একটা ডার্ক কালার ইউজ করছি, একদম ডিপ ডার্ক নয়, যেটা একটু পিচ কালার টাইপের হয়, ওরকম ডার্ক কালার ইউজ করতে হবে ফেসের ওপরে। অ্যান্ড দেন দেখো, ভালো করে বড় বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। ক্যামেরা
বানায়াটা সুপার ফাস্ট বলে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু নয়, আমি কিন্তু অনেক স্লোভাবে বুঝে বুঝে আস্তে আস্তে ড্যাপ ড্যাপ করছি, আর এটাকে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে বলে এরকম মনে হচ্ছে। তো দেখো সুন্দর করে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যখন তখন ঠিক কালারটা মিশে আসছে ফেসের ওপরে। তো যখনই এই প্রসেসটা করবে তখনই দেখবে যে যে পিম্পলসগুলো একদম লালচে লালচে দগদগানো পিম্পলস পুরোভাবে হাইড হয়ে যাবে। তো দেখো সেকেন্ড বেস করার পর অনেকটা প্রপারলিভাবে, মানে মিনিমাম প্রপারলি না বলতে গেলেও মানে 90% ভালোভাবে মিশে গেছে। তো ওকে বললাম যে একটু ফেসটাকে এদিক ওদিক ঘুরিয়ে দেখাও, তো দেখো একটু একটু ইনভিজিবল হয়ে গেছে। তো এবার দেখো, এবার যেহেতু ওর স্কিনটা এবার রেডি হয়ে গেছে, যে এবার ফাউন্ডেশন তুমি একটু লেয়ার বাড়াতে পারো, তো অবশ্যই বাড়াতে হবে যেহেতু ডার্ক কালার ইউজ করেছি, তো আমি একটু একটু করে বাড়াচ্ছি। আর একটা কথা বলবো যে পিম্পলস হাইড হয় কিন্তু, কিন্তু পিম্পলসের যে ফোলা ভাবটা রয়েছে ওইটা কিন্তু কখনোই হাইড করা যায় না, মানে একদম স্মুথ করা যায় না, এটা কিন্তু ইম্পসিবল। তো প্রথমেই এই কথাটা বলে দিচ্ছি যে এই জিনিসটা কিন্তু কখনোই পসিবিলিটি নয়। আর আরেকটা কথা বলবো যে আমার ভিডিওতে যা যা নতুন রয়েছো, তাড়াতাড়ি আর কী কী ভিডিও দেখতে চাইছো একটু কমেন্ট করবে। আমি চেষ্টা করব মানে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পোস্ট করা, যেরকম এইটা একটা পিম্পলসের ভিডিও পোস্ট করলাম সাপোজ, আর অন্য কিছু যদি কন্ট্রোলের সমস্যা হয় সেটাও জানতে পারো, বা আইব্রোস করতে অসুবিধা হয় বা ল্যাশ লাগাতে অসুবিধা হয় সেটাও কিন্তু করতে পারো, মানে কমেন্ট করতে পারো। তো আমি সবার কথা অনুযায়ী আর তাদের নামটাও লাস্টে বলে দেবো যে কী কী ভিডিও তারা দেখতে চাইছো, আর কার কার রিকোয়েস্টে এই ভিডিওটা করা হয়েছে, তো আমি এরকম নাম মেনশন করে দেবো। তো প্লিজ প্রত্যেকে কমেন্ট করো, যদি অসুবিধা হয় আমাকে জানিও আর কী কী ভিডিও দেখতে চাইছো, বা ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখো আমি ঠিক আবার এটা 3 নম্বর লেয়ারে যাচ্ছি, মানে কালার কারেক্টিং বাদ দিয়ে 3 নম্বর লেয়ারে যাচ্ছি। এটাকে ভালোভাবে একটু ফেয়ার শেড দিয়ে দিলাম, ফেয়ার শেড দিয়ে দেওয়ার পর ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর আরেকটা কথা বলবো যে এই ভিডিওর মধ্যে যদি মনে হয় যে কোনো একটা জিনিসে একটুকুনিও সমস্যা রয়েছে, তাহলেও কিন্তু বলবো অবশ্যই কমেন্ট 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 করতে, কারণ কমেন্ট ছাড়া আমি কখনোই বুঝতে পারবো না যে তোমরা কী কী শিখতে পারলে, বা তোমরা কী কী শিখেছো, বা কী কী শিখতে পারো নি। আরেকটা কথা, যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাসের হচ্ছে আমার অনলাইন ক্লাস করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে নিতে পারো, তাতে আপনারা অনলাইন ক্লাসও পেয়ে যাবেন। আদারওয়াইজ আর কী কী বিষয়ে, মেকআপের বিষয়ে জানতে চাইছো বা কোনো মেকআপ পারচেস করতে চাইছো, সেটাও তোমরা আমার থেকে করতে পারো। কম রেঞ্জ বেশি রেঞ্জ সমস্ত রেঞ্জের মধ্যে ফাউন্ডেশন কনসিলার সব কিছু পেয়ে যাবে, মেকআপ প্যাকেজও রয়েছে, অনেক কিছু পেয়ে যাবে। তো দেখো ক্লোজ করে দেখানো রয়েছে যে কীভাবে ফাউন্ডেশনের প্রসেস করার পর স্কিনটা স্মুথ হয়ে গেছে আর খুব গ্লোই করছে। তো এটার ফুল ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি অনেক মেকআপের ফুল ভিডিও আমি শেয়ার করেছি আমার ইউটিউবে। তো যদি মনে হয় যে কিছু নলেজ নিতে পেরেছো, অবশ্যই কিন্তু আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যাবে, কারণ তোমাদেরকে বড় মেকআপ আর্টিস্টের ওখানে যেতে হবে না, কোর্স করতে পয়সা খরচা করতে হবে না, তোমরা কিন্তু অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে প্রপারলি A to Z সমস্ত সিক্রেট তোমরা জানতে পারবে। আর হ্যাঁ একটা কথা বলবো, এটা কোনো ফেক ভিডিও নয়, বাড়িতে এই ফর্মুলা ট্রাই করতে পারো, যদি মনে হয় হ্যাঁ ফর্মুলা 100% ডান হয়েছে তারপরেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, না হলে কিন্তু করবে না, এতটুকু গ্যারেন্টি আমি দিলাম। কারণ কোনো ফেক ভিডিও না, এটা কোনো এডিটিং ভিডিও নয়, এটা র ভিডিও কিন্তু আমি পোস্ট করছি, শুধু ভয়েস ওভার দিয়েছি, আদারওয়াইজ আর কোনো এক্সেস ভয়েস ওভার ছাড়া এক্সেস কিছু কিন্তু এডিটিং করা হয়নি এই চ্যানেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো, আর নেক্সট কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ আর হ্যাঁ, কলকাতা থেকে আমাকে প্রিয়াঙ্কা চক্রবর্তী মেসেজ করেছে যে দিদি আমি কন্ট্রোলটা বুঝতে পারি না, তো তার জন্য কন্ট্রোল ভিডিও নেক্সট দিন নিয়ে আসবো। আর কারা কারা কী কী ভিডিও দেখতে চাইছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।